নমঃ। আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান? আপনার জীবনে যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, যে কোনো জটিল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণমুকুটপ্রাপ্ত রাজজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিষ শাস্ত্রীর সঙ্গে। ফোনে অগ্রিম বুকিং করুন 9674226537 ও 9433025525 এই নম্বরে। নমস্কার, নমস্কার দর্শক বন্ধু, আমার মা ও ভাই বোনেরা প্রত্যেকেই ভালো আছেন এবং ভালো থাকাটাই আমার একমাত্র কামনা। আপনারা বিগত দিন থেকে সৌভাগ্যের দিশার অনুষ্ঠান আপনারা সৃষ্টি সৃষ্টি প্লাসের পর্দায় দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন এই সৌভাগ্যের দিশার অনুষ্ঠান। এই সৌভাগ্যের দিশার অনুষ্ঠানের মাহাত্ম্য কী আছে, এই সৌভাগ্যের দিশার অনুষ্ঠান দেখলে আপনাদের কী কী উপকার হতে পারে, সেটা নিশ্চয়ই আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে দেবাশিষদার প্রোগ্রাম দেখলে অন্তপক্ষে কী কী উপকার পাওয়া যায়। তার জন্য প্রতিনিয়ত আপনারা যেমন ওয়েট করে থাকেন, আর আমিও অনেক দূর থেকে আপনাদের সঙ্গে সহমত করার জন্য আমি চ্যানেলে আসি এবং আপনাদের সমস্যার সমাধান তুলে ধরার চেষ্টা করি। তো আজকের হ্যাপি নিউ ইয়ার সকলের জন্য একবার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং শুভ বছর আপনাদের 2019 সাল যাতে ভালো কাটে এবং সুখ শান্তি ঐশ্বর্য প্রতিষ্ঠা লাভে যেমন ভরিয়ে ওঠে, এই কামনা ভগবানের কাছে রাখি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই। তো আপনার সন্তান সন্ততি স্ত্রী পুত্র সবাইকে নিয়ে যাতে আপনি ভালো থাকতে পারেন, আপনার সন্তানের কেরিয়ার, আপনার সন্তানের বিজনেস, আপনার সন্তানের চাকুরি, আপনার সন্তানের এস্টাবলিশড, আপনার সন্তানের বিবাহ, আপনার সন্তানের সমস্ত কিছু ইস অ্যান্ড এভরিথিং যাতে ভালো হয়, আপনার কেরিয়ার, আপনার অর্থ সমস্যা যাতে না থাকে, আপনার বাস্তু সমস্যা যাতে না থাকে, আপনার গৃহে যাতে সুখ শান্তি থাকে, আপনি যাতে পরিপূর্ণ আর পাঁচজনার মতন যাতে সমাজে প্রতিষ্ঠিত হতে পারেন, সেই আশা আকাঙ্ক্ষা রেখে সৌভাগ্যের দিশার অনুষ্ঠান শুরু করছি। নিশ্চয়ই আপনারা জানেন জ্যোতিষগুরু পণ্ডিত ডক্টর দেবাশিষ শাস্ত্রী, আপনাদেরই কাছের মানুষ দেবাশিষদা, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় দেবাশিষদাকে পেয়েছেন, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মেদিনীপুর, মেছেদা, তমলুক, কৃষ্ণনগর বিভিন্ন জায়গায় আপনারা পেয়েছেন এবং কলকাতাতেও আপনার চারখানা চেম্বার রয়েছে, নিশ্চয়ই আপনারা বুকিং করে এসছেন বা আসতে পারেন, এবং কলকাতার বাইরেও মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরেও চেম্বার রয়েছে, যেখান থেকে আপনারা পেরেছেন নিশ্চয়ই এসছেন। কিন্তু একটা কথাই আমি বলবো যে আপনারা যারা এসছেন বিগত দিনে, তারা অন্তপক্ষে তাদের জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাই এবং আপনারা যে সাকসেস পেয়েছেন জীবনে তারও আপনাদের প্রমাণ আপনাদের কাছে আর রয়েছে, এটাই হচ্ছে বড় পাওনা। আমি যে জীবনে আপনাদের জন্য কিছু করতে পেরেছি 30-31 বছরের মধ্যে, বহু হাজার হাজার মানুষ আপনারা এসছেন, আপনাদের জন্য যে আমি কিছু করতে পেরেছি আমি গর্বিত। আমি যদি কিছু করতে না পারতাম তাহলে এই প্রফেশন আমার কাছে ব্যর্থ হতো। সুতরাং আপনাদের আশীর্বাদ, আপনাদের শ্রদ্ধাশীলতার জন্য আমি আজকের এই জায়গায় পৌঁছে গেছি আপনাদেরই আশীর্বাদের মাধ্যমে। সুতরাং যদি মনে হয়, আবারও বলবো, আমার কথা আমি নিশ্চয়ই বলবো, যদি মনে হয় দেবাশিষদা একজন যোগ্য ব্যক্তি, এই প্রফেশনে বংশ পরম্পরায় এসছেন এবং বিগত দিনে একজন মানুষও ফেরেননি, যদি সেই কথাটাই যদি সত্য হয়, আপনাদের জন্য অলওয়েজ ওয়েলকাম, চেষ্টা করবেন আপনারা চেম্বারে আসার জন্য। তো এটাই বলবো। আজকের যে অনুষ্ঠান, আজকের এই সৌভাগ্যের দিশার অনুষ্ঠানে নতুন একটা তথ্য আপনাদের নিশ্চয়ই দেব এবং বিভিন্ন চ্যাপ্টার নিয়ে আমি আলোচনা করি। আজকের নতুন চ্যাপ্টার আমরা নিশ্চয়ই 2019 সালে আমাদের কেমন ভালো যাবে, কীভাবে ভালো যাবে আমরা সেই নিয়ে বলবো। ও তাও আপনারা লাইভ ফোনে শেয়ার করবেন নিশ্চয়ই। হ্যাঁ, তো কথা হচ্ছে যে যে আপনাদের এই যে জীবন চলা, আপনাদের প্রথমে দেখতে হবে যে আপনার কেরিয়ার তৈরি করতে গেলে আপনার জন্ম শক বা হস্তরেখা বা নিয়মালজি বা গলার ভয়েস থেরাপি বা মুখমণ্ডল বিচার, যে কোনোভাবেই যাদের ডেট অফ বার্থ নেই তারাও কিন্তু আপনারা আপনাদের জীবনে সাকসেস পেতে পারেন এবং পাবেনই। যাদের ডেট অফ বার্থ আছে তারাও কিন্তু কাউন্সেলিং করে আপনারা
আপনাদের জীবন প্রতিষ্ঠিত করতে পারে। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, হ্যাপি নিউ ইয়ার, আপনারা কেমন আছেন? জানতে চাইছিলাম আমার ডেট অফ বার্থ হচ্ছে, সাথী জি আপনাকে প্রথমে প্রণাম আর হ্যাপি নিউ ইয়ার। ব্যাপারটা হচ্ছে আমাদের ওখান থেকে একজন গেছিলেন লেখাপড়ার সমস্যা, এখন অনেক ভালো আছে আর কি ছেলেটি। আচ্ছা, তো আজকে একটু তারিখ থেকে শুনে আজকে নিজের ব্যাপারটা একটু জানতে চাইছিলাম। আমার ডেট অফ বার্থ হচ্ছে 1/12/1978। প্রথমেই আপনাকে জানাই এই যে সুসংবাদ আপনি আমাকে দিলেন যে আপনাদের ওখান থেকে কেউ এসেছিলেন, তিনি ভালো কাজ পেয়েছেন, তার সাকসেস হয়েছে, এইটাই 2019 সালের এই প্রথম প্রথম প্রোগ্রাম। অর্থাৎ প্রথম এই 2019 সালের প্রথম প্রোগ্রামে আমি বসছি। এর আগে 2031-এ আমি নিশ্চয়ই প্রোগ্রাম করে গেছি, কিন্তু আজকের 2019 সালের এই প্রথম শুরুতেই প্রারম্ভিকে যে একটা শুভ সংবাদ আমি আপনাকে দেওয়ার জন্য আপনাকে আরও একবার কৃতজ্ঞ জানাই। আপনাদের সকলের মঙ্গল হোক এবং সকলে যাতে 19 সাল ভালো কাটুক এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি সৌভাগ্যের দিশার অনুষ্ঠানে আজকে একটু নিজের ব্যাপারটা জানতে চাইছিলাম। 1 ফেব্রুয়ারি 1978, 10 PM হাওড়া। 1 ফেব্রুয়ারি 78, 10 PM হাওড়া। একটু প্রশ্নটা কি রাখবো? হ্যাঁ রাখুন। হ্যাঁ বলছি, একটু কোন জায়গাটা বা কোন গ্রহটা একটু আমার ভালো দেখছেন, আর কবে থেকে সময়টা ঘুরবে আর কি, একটু যেটাকে গোল্ডেন টাইম বলে, বা কোন গ্রহটা আমার চাটে একটু ভালো দেখছেন? আর ব্যাপারটা হচ্ছে একটুখানি শারীরিক একটু প্রবলেম ভুগছি, পেটের সমস্যা খুব হচ্ছে, তো সেটা কবে একটু নির্ণয় হবে কিসের জন্য এই প্রবলেম? 10 PM তো? হ্যাঁ 10 PM হাওড়া। হ্যাঁ আপনি এখন কি করছেন বর্তমানে? আমি তো সার্ভিস করছি স্যার, একটা প্রাইভেট সংস্থার সাথে যুক্ত আছি, একটা কলেজের সাথে বেসিক্যালি যুক্ত, অ্যাডমিনিস্ট্রেটিভ টাইপের জবে আছি আর কি, তার মানে বিজনেস ডেভেলপমেন্ট জবে আছি আর কি। এই কোম্পানিটাতে প্রায় 10-11 বছর আছি, তো এটা থেকে একটু বেরিয়ে আসতে চাইছি। একটা তো এই বছরে হয়েছিল, তো সেটা আর একটুখানি হোল্ড হয়ে গেছে, এখন জানি না 2019-এ আবার তারা ডাকবে বলেছে, তো কিরকম কি যাবে সেটাই জানতে চাইছিলাম। কবে থেকে একটু টানা লম্বা একটু ভালো সময়টা, নামটা আরেকবার বলুন আর একটু কোন গ্রহটা আমার পক্ষে ভালো? নিশ্চয়ই নামটা একবার বলুন। সুভাশিস। সুভাশিস কি? সুভাশিস কি মুখার্জি? সুভাশিস মুখার্জি, নিশ্চয়ই ভরদ্বাজ গোত্র আপনাদের? হ্যাঁ। 1 ফেব্রুয়ারি 1978 বুধবার রাত 10 PM বিশাখা নক্ষত্র তুলা রাশি কন্যা লগ্ন, নবমী কৃষ্ণপক্ষে আপনার জন্ম, ঠিক আছে, আপনার দেবাড়িগণ। আপনি প্রাইভেটে সার্ভিস করছেন? হ্যাঁ এটা কলেজের সাথে যুক্ত। ঠিক আছে, তো কথা হচ্ছে যে আপনি জীবনে হয়তো কিছু ফাটকা রোজগার করেছেন। হ্যালো? না সেরকম তো স্যার ফাটকা তো কিছু হয়নি। আপনার যে লগ্নে রাহু রয়েছে, লগ্নে রাহু থাকলে শারীরিক খারাপ যাবে। লগ্নে রাহু থাকা মানে হচ্ছে বিভিন্ন কাজে যেমন বাধা বিঘ্ন সৃষ্টি হয়, আবার আরেকটি জায়গা হচ্ছে সেখানে কিছু ফাটকা রোজগারও কিন্তু হয়। তো আপনার কোনটা হয়েছে? আপনার বাধা বিঘ্নর মধ্য দিয়ে জীবন আপনার জন্যই স্যার প্রবলেমটা হচ্ছে। হ্যাঁ হ্যালো বলুন। হ্যাঁ বলছি, পেটের সমস্যা খুব ভুগছি, তো এটা কি রাহুর প্রবলেমের জন্যই হচ্ছে? হ্যাঁ, তো এইটা যে আপনার পেটের সমস্যা আপনি ভুগছেন, এটা রাহুর কারণের জন্যই আপনার হচ্ছে। আর যেহেতু আবার একটা জিনিস হচ্ছে, দ্বাদশে শনি বসে আছে, আপনি যে অবস্থায় যত পয়সায় রোজগার করেন সেই জায়গাটা কিন্তু আপনার পয়সা হাতে রাখতে পাচ্ছেন না, আপনার সেভিংস হচ্ছে না, রাইট? আপনি কি এটা ঠিক বলছি? হ্যাঁ ঠিকই বলছেন স্যার। এবং এই যে জায়গাটা একটু ভালো দেখছেন আর কি, আপনার গ্রহ একাদশে মঙ্গল বসে আছেন, সেটা আপনার ভালো। কোনটা মঙ্গল? মঙ্গল আপনার একাদশে যে মঙ্গল বসে আছে, একাদশে বেসিক্যালি প্রত্যেক গ্রহই ভালো ফল দেয়, সেটা ট্রানজিটের উপরে নির্ভর করে। এবং দশমে হ্যাঁ মঙ্গল বকরি আছে আপনার। হ্যাঁ বকরি, মঙ্গল বকরি আছে। আপনি কিছু পড়ে আছেন? না আপনি একটু কাইন্ডলি সাজেস্ট করুন না স্যার। আচ্ছা ঠিক আছে, কথা হচ্ছে আরেকটি জিনিস হচ্ছে পঞ্চম ভাবে সেখানে হচ্ছে ক্যারিয়ারের জায়গাটাতে দারিদ্র যোগ রয়েছে। এই দারিদ্র যোগ আপনি দারিদ্র যোগের একটুখানি রেমিডি আপনাকে করতে হবে। এবং আছে আরেকটি রয়েছে যে কালসর্প যোগ, অনন্তনাগ কালসর্প যোগ। এই অনন্তনাগ কালসর্প যোগ বা শনিভঙ্গ কালসর্প যোগ,
এই দুটো যোগের একটুখানি রেমেডি আপনি করতে পারলে আগামী দিনে কিন্তু আপনার অর্থ এবং যেটা সেভিংস অর্থ রোজগার বেড়ে যাবে। মঙ্গল যদি আপনার মঙ্গল যদিও একাদশ অবস্থায় সে বকরি থেকেও তাতেও কিন্তু সুফল দেবে তিনি। হ্যাঁ আপনি পড়ে আছেন পলা, সেটা অসুবিধে কিছু নেই, ঠিক আছে। আর আর একটা জিনিস হচ্ছে কোন টাইমটা ভালো পাবেন সেটা হচ্ছে কথা। আপনার এখন কেতুর মহাদশা চলছে, 2027 সাল পর্যন্ত আপনার কেতুর মহাদশা চলবে। 2020 থেকে মানে এখনো পড়েনি আর কি স্যার, 2020 থেকে। হ্যাঁ বুধের দশা চলছে আপনার, বুধ শনি চলছে কানেক্টেড 2020 পর্যন্ত। তো শনি বুধ এখন চলছে, দশান্তর দশাটা চলছে আপনার। এই সময় আপনাকে বিভিন্ন কাজে একটুখানি ফ্রাস্ট্রেশনে আপনাকে ভোগাবে, অনেক চিন্তা হবে আপনার, এবং আপনার শারীরিক কিন্তু মানে আপনি একটা কথা বলি, আপনার যেমন লিভারের সমস্যা আছে, আবার যেটা রয়েছে আপনার নার্ভের প্রবলেম আসেনি তো? এটা সেরে যাবে, সারা জীবনের মতন সেরে যাবে যদি একবার আসতে পারেন। কেমন সারা জীবনের মতন এই রোগ? হ্যাঁ 2020 থেকে কি সময়টা একটু ঘুরবে? হ্যাঁ 2020 থেকে নয়, আপনার 2000 এখন থেকে 2019 সাল থেকেই আপনার সময় কিন্তু ভালো যাবে। কিন্তু তার আগে একটা কথা বলি, দেখুন দারিদ্র যোগ যদি থাকে, যে কোনো ভাবেই দারিদ্র যোগ যদি থাকে বা অনন্তনাগ কালসর্প যোগ যদি থাকে, আপনার কোষ্ঠীটা কিন্তু খুব খারাপ নয়, কোষ্ঠীটা কিন্তু খুব খারাপ নয়। কিন্তু প্রবলেম হচ্ছে দুটো জায়গায়, একটা হচ্ছে অনন্তনাগ কালসর্প যোগ, আর একটি হচ্ছে দারিদ্র যোগ। এই দুটো যোগ যদি আপনি একটু খণ্ডন করিয়ে রেমেডি করতে পারেন, তাহলে আমি বলবো যে আপনার আগামী দিনে খুব ভালো যাবে, খুব ভালো যাবে। কাটাতে হবে, এই দোষটাকে কাটিয়ে তবে আপনাকে রেমেডি করতে হবে দারিদ্র যোগের এবং কালসর্প যোগের। তাহলে পেটের সমস্যাটা, পেটের সমস্যা এবং আপনার যে পেটের সমস্যা বা ভালো ভালো সুযোগ যে হাতছাড়া হয়ে যাচ্ছে বা অনেক স্টে করছে সুযোগগুলি আসতে, এই জায়গাটাই কমপ্লিট হয়ে যাবে, ব্যাপারটা বুঝতে পারছি। হ্যাঁ ওটা পড়ে থাকুন, ওটা আপনি পড়ে থাকুন, না ওটা আপনি পড়ে থাকুন। আর একটা জিনিস হচ্ছে, যদি সম্ভব হয় একটু দেবাশিসদার কাছে আসুন, কলকাতা থেকে নিশ্চয়ই বলছেন আপনি, কালীঘাটে চেম্বার আছে বুধবার ব্যারাকপুর, বৃহস্পতিবারে হাওড়া, শুক্রবারে কালীঘাট, শনিবারে দমদম। সম্ভব যদি হয় যে দাদার কাছে গেলে কাজ আমার সাকসেস হবে, তাহলে একবার চলে আসুন। কেমন, ভালো থাকুন, নমস্কার। এবং কথা হচ্ছে যে আমরা দেবাশীদার কাছে যে আমরা দেবাশীদার প্রোগ্রাম করেন, দেবাশীদার কাছে মানুষ এসে বিগত দিনে কি কাজ পেয়েছে, কত রকমের সমস্যা সমাধান করা সম্ভব হয়েছে, তারই একটি প্রতিফলন আমরা দেখব। আপনারা নিশ্চয়ই কোথাও যাবেন না, আপনারা দেখতে থাকুন প্রোগ্রাম এবং লাইভ লাইভ ফোনে শেয়ার করবেন, আমরা দেখাবো সেই জায়গা। এখন দেখুন সমস্যা পীড়িত মানুষ তার সম্পর্কে কি বলেন। দেবাশিস শাস্ত্রীর কাছে এসে কি উপকার আপনার হয়েছে? আমি অনেক উপকার পেয়েছি, আমি আমার মেয়ের জন্য এসেছিলাম। আচ্ছা, মেয়ের কতগুলো প্রবলেমের জন্য সবকটা থেকে আমি বেরিয়ে এসেছি, মেয়ে এখন খুবই ভালো রয়েছে। এটা বিয়ের জন্য এসেছিলাম, আমার অশান্তি চলছে, সেটা ঠিক হয়ে গেছে। তারপরে মেয়ে পড়তে বসতো না, সেই জিনিসটার থেকে মুক্তি পেয়েছি। তারপরে মেয়ের শরীর নিয়ে একটু ভুগছিলাম, ওটা থেকেও আমি বেরিয়ে এসেছি, এখন মেয়ে খুব ভালো আছে। ওই জন্য আমি দাদার কাছে আবার এসেছি। আপনি মনে করেন ডক্টর দেবাশিস শাস্ত্রীর কাছে আসলে উপকার পাওয়া যায়? নিশ্চয়ই উপকার পাওয়া যায়, দাদার কথা শুনে ঠিক মতো চললে উপকার পাবেই। আপনি 10 জনকে নিশ্চয়ই বলবেন? হ্যাঁ নিশ্চয়ই বলতে চাই, বলছি আমি। আপনি কোথা থেকে আসছেন? নমস্কার, আমি বাগুইটি কেষ্টপুর থেকে আসছি। আচ্ছা, আপনি ডক্টর দেবাশিস শাস্ত্রীর কাছে এসে আপনি কি উপকৃত হয়েছে? আমি অনেক সমস্যা নিয়ে দেবাশিস শাস্ত্রীর কাছে এসেছিলাম, তো অনেক প্রকার সমস্যা ছিল, সেগুলো ওনাকে আমি দেখিয়ে উনি আমাকে প্রতিকার যা দিয়েছেন সেটা আমি ব্যবহার করলাম, করে খুব অল্প দিনের মধ্যেই আমি সাকসেসফুল হয়েছি। তারপর আমার ছেলের জন্য এসেছিলাম, ছেলের চাকরির জন্য, যে ছেলেকেও উনি প্রতিকার দিলেন, সেটাও দেখছি খুব অল্প দিনের মধ্যে আমার ছেলেও চাকরি পেয়ে গেছে। তাহলে আপনি বলছেন আপনি উপকৃত হয়েছেন এবং আপনার ছেলে উপকৃত হয়েছে? হ্যাঁ। তাহলে আপনি নিশ্চয়ই মনে করেন যে ডক্টর দেবাশিস শাস্ত্রীর কাছে আসলে উপকার পাওয়া যায়? 100% একদম শিওর, সঠিক প্রতিকার নিলে তো উপকৃত হবেই। আচ্ছা, তাহলে নিশ্চয়ই আপনি মনে করেন, আপনি আপনার যত পরিচিত আছে তাদের নিশ্চয়ই আপনি বলবেন যে ডক্টর দেবাশিস শাস্ত্রীর কাছে আসার জন্য? হ্যাঁ নিশ্চয়ই, আমি বলেছিও আর এখনো আমি বলবো। নমস্কার,
আমার অনেক সমস্যা ছিল, পাঁচ ছ মাস আগেই আমি এসেছি। আমার নাম সোমা রায়, কলকাতার বালিগঞ্জ থেকে এসেছি। আমার এক বন্ধুর মারফতেই আমি ডক্টর দেবাশিস শাস্ত্রীর কাছে এসেছিলাম। ওনার কাছে আসার পর গত ছ মাস থেকে আজ পর্যন্ত আমার শারীরিক, আর্থিক, মানসিক সমস্ত রকম উপকার শুধু হয়েছে তাই নয়, ইনি প্রথম ব্যক্তি দেখলাম যিনি বলেছেন আমি তোমাকে ভালো করব, তোমার ব্যবসা তুলব, তোমাকে ভালো রাখব, শত্রু বিনাশ করব। হ্যাঁ, আপনারা শুনলেন যে দেবাশিসদের কাছে এসে মানুষ কত রকমের উপকার পেয়েছে, হাজার হাজার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন। আমি তো বলি যে আপনারা যেখানেই দেখিয়ে থাকেন আপনাদের কাজ হয়নি, একটি মানুষ বলুন যে স্যার আমার কাজ হয়নি, আমি আমার সন্তানের জন্য, সন্তানের পড়াশোনার জন্য আপনার কাছে গেছিলাম, বা আমার সন্তানের কোনো কাজের জন্য গেছিলাম, বা আমার কোনো সমস্যার জন্য গেছিলাম, আপনার কাছে কোনো কাজ হয়নি, এরকম একটি মানুষ যদি টিভি দেখে থাকেন নিশ্চয়ই ফোন করে বলুন যে স্যার আমার কাজ হয়নি, আপনার অর্থ আপনি ফেরত পেয়ে যাবেন। কারণ আজকে বিগত 30-31টা বছর হয়ে গেল সারা ভারতবর্ষে আজকে চেম্বারে মানুষকে সাকসেস দিতে পেরেছি। যদি বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা থাকে দেবাশিসদার উপরে, তাহলে আপনার জীবনের অনেক হয়ে উঠতে পারে, অনেক বিলাসবহুল জীবন। কারণ প্রত্যেকটি মানুষের ভাবতে হবে যে আমরা মানব জন্ম যখন পৃথিবীতে এসেছি, মানব জন্ম নিয়ে গাড়ি বাড়ি অর্থ সম্পত্তি প্রপার্টি সব কিছু ইস অ্যান এভরিথিং, সুখ শান্তি সন্তান সমস্ত কিছু কিন্তু ভগবান লিখে দিয়েছে আমার কপালে। সুতরাং সেই জায়গা থেকে যদি কারো কোনো সাকসেস না হয়, বুঝতে হবে আপনার জন্মকালীন শখে হোক বা হস্তরেখার মধ্যে হোক বা আপনার নিউমালজি বা আপনার গলার ভয়েস থেরাপির মধ্যে হোক, আপনার অশুভ দোষ রয়েছে। আজকের যদি জন্মকোষ্ঠীতে কালসর্পযোগ, বীরযোগ, সারেসাথী, গুরুচণ্ডাল যোগ, দারিদ্র যোগ, একটু আগে যে কোষ্ঠীটা দেখেছিলাম বলেছিলাম দারিদ্র যোগ বা অনন্তকাল সর্পযোগ, এই সমস্ত ভয়ানক যদি থাকে মানুষের জীবনে সাকসেস হয় না। শুধু আপনি দিন গুনে যাবেন যে আমার এই বছর ভালো যাবে, সেই বছর ভালো যাবে, আসলে সেই জায়গাটা যত সময় পর্যন্ত আপনি রেমেডি না করবেন বা প্রতিকার না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার ভালো হবে না। তো এইবারে আমরা নিশ্চয়ই একটা ফোন নেব, তারপর আমরা চেম্বার বলে দেব, এবং আপনারাও নোট ডাউন করে নিন যে দুটি ফোন নাম্বার যাচ্ছে, বুকিং নাম্বার, এবং সেই বুকিং নাম্বার আপনারা ফোন করবেন, এবং আর কোথায় কোথায় চেম্বার আছে, কোথায় কোথায় চেম্বার এই মাসে জানুয়ারি মাসের টোটাল শিডিউল দেওয়া আছে, নিশ্চয়ই আপনারা নোট ডাউন করে বুকিং করবেন যদি দেবাশ্রীদার উপরে বিশ্বাস থাকে। একবারই আসতে হবে, বারে বারে আসতে হবে না, একবার ভিজিট লাগবে, বারে বারে ভিজিট লাগবে না, রিপোর্টিংয়ের সময় কোনো ভিজিট লাগে না, নিশ্চয়ই আপনারা জানেন দেবাশ্রীদার সিস্টেম এটি, বুকিং করে নেবেন যদি দেবাশ্রীদাকে যোগ্য ব্যক্তিত্ব মনে হয়। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার, কে বলছেন বলুন। ২০১৯ সালে প্রথমই আজকে চ্যানেলে সবাই মানে যারা লাইনে পাচ্ছে তারা বলছে যে স্যার আপনার কাছে গিয়ে আমাদের এই সমস্যা সমাধান হয়েছে। আচ্ছা আচ্ছা, 5 মাসে আগে থেকে অনেকটাই ভালো আছে, আর আমিও আপনার অনুষ্ঠান কন্টিনিউ দেখি সব সময়। আচ্ছা আচ্ছা, তো আপনার অনুষ্ঠান মানে আমার দেবাশিসদার অনুষ্ঠান দেখা মানে সৌভাগ্যের দিশার অনুষ্ঠান দেখে কিছু শান্তি পাওয়া যায়, ভালো লাগে? আচ্ছা বলুন, আপনি কি জানতে চাইছেন বলুন, আমাদের সময় বেশি নেই নিশ্চয়ই। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হচ্ছে 9th November 1991 বলুন। টাইমটা বলুন একটু। হ্যাঁ, সময় হচ্ছে 5:19 AM সকালবেলাতে, তাই তো? কোথায় জন্ম? হ্যাঁ, হলদিয়ায় জন্ম। আচ্ছা ঠিক আছে, আপনার সম্পর্কে জানবেন, আপনার ক্যারিয়ার সম্পর্কে জানবেন? আচ্ছা ঠিক আছে, বলে দিচ্ছি, একটু সময়টা অল্প আছে, যদি লাইনটা কেটে যায় নিশ্চয়ই যোগাযোগ করবেন 9674226537 এবং আর একটি নাম্বার আছে 9433025255। আর হলদিয়া 29 তারিখে রয়েছে হলদিয়া, ঠিক আছে, তৃপ্তি লজ। আচ্ছা 9 নভেম্বর, সরি
9 নভেম্বর বললেন, তাই তো? একটু প্রবলেম হচ্ছে ল্যাপটপটায়। আচ্ছা একটু বলুন আপনার সমস্যাটা কি আছে, একটু ডিস্টার্ব করছে তো, চার্জের প্রবলেম হচ্ছে একটুখানি। আমি বলে দিচ্ছি আপনাকে, 9 নভেম্বর তো, 9 নভেম্বর আপনার জন্ম। তো কি নামটা একটু বলুন হলদিয়া থেকে? হ্যালো, হ্যাঁ বলছি যে আপনার সমস্যা কি হচ্ছে একটু বলুন। একটু ক্যারিয়ারে একটু ডেভেলপমেন্ট কিভাবে হবে? আচ্ছা একটু ফুলের নাম বলুন খুব কুইক। পদ্ম, পদ্ম, পদ্ম। 1 2 3 4 5 6 7 8 9 10 একটা সংখ্যা বলুন। আপনার যে, আপনার যে হাতের যে জায়গাটা, কোষ্ঠী থেকে পরে নিশ্চয়ই বলে দেব, হাতের যে জায়গাটা, এই জায়গা থেকে দেখুন এইটা খুব শনির যে নিচে যে জায়গাটা, মাউন্ট যেটাকে বলে, সেই জায়গাটায় দেখুন একটু ডিস্টারবেন্স আছে, মানে একটু মানে অনেকটা বসে গেছে, এবং সেখানে দেখুন আপনার এই যে 2-3টে রেখা, ভগ্ন রেখা উঠেছে, এবং আস্তে 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 রেখাগুলি কালো কালো টাইপের অস্পষ্ট হয়ে বসে আছে। দেখুন এই জায়গাটার জন্য আপনার কিন্তু এই যে কেরিয়ারের জায়গাটা, আপনার চাকরি বাকরি এই সমস্ত কিছু হচ্ছে না, আপনি ব্যবসা বিজনেস বা কর্মজীবন প্রতিষ্ঠিত করতে পারছেন না। তো সঞ্জীববাবু একটা কথা বলি, আজকের তো সময় আপনার কাছে দিতে পারলাম না, জন্য আপনার কাছে দুঃখিত, টাইম বেশি, একদম টাইম শেষ ঘোড়ায় দৌড়িয়ে এসছে। নিশ্চয়ই আপনার 25 তারিখে হলদিয়াতে পাবেন, আপনি একবার অলওয়েজ ওয়েলকাম, যেটা আপনি আগে আমাকে জানালেন সেটাও আপনি কাজ কিন্তু পাবেন। একটা কথা আমি বলে দিচ্ছি, মানে চেম্বার কোথায়? 6-1 বহরমপুর আছে, 7-1 মালদা আছে, 13-1 শিলিগুড়ি আছে, 14-1 জলপাইগুড়ি আছে, 20-1 দুর্গাপুর আছে, 21-1 বর্ধমান আছে, 22-1 সিউড়ি আছে, 27-1 বাঁকুড়া আছে, 28-1 মেচেদা আছে, 29-1 হলদিয়া আছে। প্রত্যেক বুধবার ব্যারাকপুর, প্রত্যেক বৃহস্পতিবারে হাওড়া, প্রত্যেক শুক্রবারে কালীঘাট, এবং প্রত্যেক শনিবারে দমদম। আপনারা নিশ্চয়ই চেম্বার নোট ডাউন করে রাখুন, এবং চেম্বারে কোথায় কি আছে নিশ্চয়ই জানেন। দেবাশ্রীদের কাছে বারে বারে ভিজিট লাগে না, কাজের গ্যারান্টি দেবাশ্রীদের দেন, কাজ না হলে সমস্ত অর্থ ফেরত পেতে পারেন, এটা হলো দেবাশ্রীদের গ্যারান্টি প্রতিকার। আর আজ পর্যন্ত কাউকে 2 পয়সা ফেরত দিতে হয়নি, সবারই কাজ করে দেওয়া হয়েছে। এই আশা আকাঙ্ক্ষা রেখে আপনাদের সকলের মঙ্গল। যদি আপনারা মনে করেন জীবনে অনেক স্বপ্ন আপনার বাস্তব করতে হবে, প্রত্যেকে জীবনে স্বপ্ন দেখবেন কিন্তু বাস্তব করা সম্ভব হয় না গ্রহগত স্টাফের জন্য। স্বপ্ন যদি বাস্তব করতে হয় তাহলে আপনাকে একবার অভিজ্ঞ মানুষের কাছে আপনাকে আসতে হবে, দেবাশীষদার কাছেই যে আসতে হবে তা নয়, দেবাশীষদার মতন যদি 2-1 মানুষ এখনো বেঁচে আছেন, যারা বংশ পরম্পরায় বহুদিনে এই প্রফেশনে করছেন প্রফেশন, এবং মানুষের সেবা করে তাকে সাকসেস দিয়েছেন, তবে সেই মানুষটির কাছে আপনাকে পৌঁছে যেতে হবে। 2019 সালের জন্য আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, এবং 2019 সাল যাতে আপনাদের চাকরি বাকরি, এডুকেশান, আপনার দাম্পত্য সুখ শান্তি, গৃহে সমস্ত কিছু, ইচ অ্যান্ড এভরিথিং ভালো থাকে এবং ভালো হয়, তার জন্য অশেষ ধন্যবাদ রইল। আপনারা চেষ্টা করুন যে ভালো থাকার জন্য কি উপায় করা যায়, নিশ্চয়ই সেই পথে আপনারা পরিচালিত হন। আপনাদের সকলের মঙ্গল জানিয়ে নমস্কার জানাচ্ছি, ভালো থাকুন, আনন্দে থাকুন। আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান? আপনার জীবনে যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, যে কোনো জটিল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণমুকুট প্রাপ্ত রাজজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিষ শাস্ত্রীর সঙ্গে। ফোনে অগ্রিম বুকিং করুন 9674226537 ও 9433025525 এই নম্বরে।